বাংলাদেশ ইতিহাস ঐতিহ্যের দেশ। দেশের বিভিন্ন জেলা এদেশের সংস্কৃতিকে করেছে আলোকিত। বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে মোট 64টি জেলা রয়েছে এবং প্রত্যেকটি জেলা কোনো না কোনো কারণে বিখ্যাত। অ্যাডভান্স সিটির আজকের পর্বে আমরা জানব বাংলাদেশের কোন জেলা কি জন্য বিখ্যাত। চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলা রসমালাই এবং খদ্দর বা খাদির জন্য বিখ্যাত। এই বিভাগের ফেনী জেলা মহিষের দুধের ঘি খণ্ডলের মিষ্টির জন্য বিখ্যাত। ব্রাহ্মণবাড়িয়া জেলা তালের বড়া ছানামুখী রসমালাইয়ের জন্য বিখ্যাত। রাঙামাটি জেলা আনারস কাঁঠাল কলা এবং জুম রেস্তোরাঁর পাশের তৈরি খাবারের জন্য বিখ্যাত। এই বিভাগে নোয়াখালী জেলা নারকেলের নাড়ু মেড়াপিঠা এবং নিঝুম দ্বীপের জন্য বিখ্যাত। চাঁদপুর জেলা ইলিশের জন্য বিখ্যাত। চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুর জেলা সুপারির জন্য বিখ্যাত। খাগড়াছড়ি জেলা হলুদের জন্য বিখ্যাত। কক্সবাজার জেলা মিষ্টি পানের জন্য বিখ্যাত। বান্দরবন জেলার হিল জুস এবং তামাক বিখ্যাত। চট্টগ্রাম জেলার মেজবান এবং শুটকি বিখ্যাত। রাজশাহী বিভাগ। রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলা পানিতোয়া এবং ধানসিঁড়ির দইয়ের জন্য বিখ্যাত। পাবনা জেলা প্যারাডাইসের প্যারা সন্দেশ ঘি এবং লুঙ্গির জন্য বিখ্যাত। রাজশাহী জেলা আম তিলের খাজা বীরেন্দার সিঙ্গাড়া এবং রাজশাহী সিল্ক শাড়ির জন্য বিখ্যাত। বগুড়া জেলা দই এবং কটকটির জন্য বিখ্যাত। রাজশাহী বিভাগের নাটোর কাঁচাগোল্লা এবং বনলতা সেনের জন্য বিখ্যাত। চাপাই নবাবগঞ্জ আম শিবগঞ্জের চমচম এবং কলাইয়ের রুটির জন্য বিখ্যাত। নওগাঁ জেলা প্যারা সন্দেশ এবং চালের জন্য বিখ্যাত। রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলাকে উত্তরাঞ্চলের শস্য ভাণ্ডার বলা হয়। এই জেলা সোনালী মুরগি এবং লতিরাজের জন্য বিখ্যাত। খুলনা বিভাগ। খুলনা বিভাগের যশোর জেলা খই খেজুরগুড় এবং জামতলার মিষ্টির জন্য বিখ্যাত। মেহেরপুর জেলা মিষ্টি সাবিত্রী এবং রসকদম্বের জন্য বিখ্যাত। নড়াইল জেলা পেড়ো সন্দেশ খেজুরের গুড় এবং খেজুরের রসের জন্য বিখ্যাত। সাতক্ষীরা জেলা তার সন্দেশের জন্য বিখ্যাত। কুষ্টিয়া জেলা তিলের খাজা কুলফি আইসক্রিমের জন্য বিখ্যাত। চুয়াডাঙ্গা জেলা পান ভুট্টা এবং তামাকের জন্য বিখ্যাত। খুলনা জেলার সন্দেশ নারকেল এবং গলদা চিংড়ি বিখ্যাত। ঝিনাইদহ জেলা হরি ও ম্যানেজারের ধান পাট গম সরিষা রসুনের জন্য বিখ্যাত। বাগেরহাটের চিংড়ি এবং সুপারি বিখ্যাত। মাগুরা জেলা রসমালের জন্য বিখ্যাত। বরিশাল বিভাগ। বরিশাল বিভাগের বরিশাল জেলা আমড়ার জন্য বিখ্যাত। পিরোজপুর জেলার পেয়ারা ডাব আমড়া সুপারি বিখ্যাত। ঝালকাঠি জেলা লবণ এবং আটার জন্য বিখ্যাত। ভোলা জেলা মহিষের দুধের দই এবং নারিকেলের জন্য বিখ্যাত। পটুয়াখালী জেলা মহিষের দইয়ের জন্য বিখ্যাত। বরগুনা জেলার নারিকেল এবং সুপারি বিখ্যাত। সিলেট বিভাগ। মৌলভীবাজার জেলার ম্যানেজার স্টোরের চ্যাপ্টা রসগোল্লা বিখ্যাত। সিলেটের সাতকড়ার আচার কমলা লেবু পাঁচ লেয়ার চা বিখ্যাত। হবিগঞ্জ জেলার সাদা বা সিলিকা বালু বিখ্যাত। সুনামগঞ্জ জেলার পাথর শিল্প মৎস্য ধান ও সিমেন্টের জন্য বিখ্যাত। ঢাকা বিভাগ। ঢাকা জেলার বাকরখানি বিরিয়ানি বেনারসি শাড়ির জন্য বিখ্যাত। নরসিংদী জেলা সাগর কলার জন্য বিখ্যাত। টাঙ্গাইল জেলার চমচম এবং টাঙ্গাইলের শাড়ির জন্য বিখ্যাত। কিশোরগঞ্জ জেলার বালিশ মিষ্টি নকশি পিঠা বিখ্যাত। গাজীপুর জেলা কাঁঠাল এবং পেয়ারার জন্য বিখ্যাত। গোপালগঞ্জ জেলা বাদামের জন্য বিখ্যাত। ফরিদপুর জেলা খেজুরের গুড়ের জন্য বিখ্যাত। মাদারীপুর জেলার খেজুরের গুড় এবং রসগোল্লা বিখ্যাত। মানিকগঞ্জ জেলা খেজুরের গুড়ের জন্য বিখ্যাত। মুন্সিগঞ্জ জেলার ভাগ্যকুলের মিষ্টি বিখ্যাত। রাজবাড়ী জেলা চমচম এবং খেজুরের গুড়ের জন্য বিখ্যাত। নারায়ণগঞ্জ জেলা সোনালী আঁশপাট এবং আমের আচারের জন্য বিখ্যাত। শরীয়তপুর জেলা পাট পেঁয়াজ আদা এবং টমেটোর জন্য বিখ্যাত। রংপুর বিভাগ। রংপুর বিভাগের রংপুর জেলা আখ এবং তামাকের জন্য বিখ্যাত। গাইবান্ধা জেলার রসমঞ্জরির জন্য বিখ্যাত। ঠাকুরগাঁও জেলার সূর্যপুরী আম বিখ্যাত। দিনাজপুর জেলার লিচু পাঁপড় চিড়া শীদল কাঠেরিভোগ চালের জন্য বিখ্যাত। নীলফামারী জেলা ডোমারের সন্দেশ
তামাকের জন্য বিখ্যাত। পঞ্চগড় জেলার চা বিখ্যাত। লালমনিরহাট ভুট্টার জন্য বিখ্যাত। কুড়িগ্রাম জেলা ধান পাট তামাকের জন্য বিখ্যাত। ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ বিভাগের অন্তর্গত ময়মনসিংহ জেলার মুক্তাগাছার মন্ডা বিখ্যাত। জামালপুর জেলার ছানার পোলাও, ছানার পায়েস, বুড়ির দোকানের রসমালাই বিখ্যাত। নেত্রকোনা জেলা বালিশ মিষ্টির জন্য বিখ্যাত। শেরপুর জেলা ছানার পায়েস এবং ছানার চপের জন্য বিখ্যাত।